আজকে রমনাথানার মামলা নং 1/9/2024। এটি একটি হত্যা মামলা। বিগত 17/9/2024 তারিখে পত্র মামলার তদন্তকারী কর্মকর্তা মোজামেল বাবু এবং শাহরিয়ার কবিদেরকে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন সহ উপস্থাপন করলে বিজ্ঞ আদালত শুনানি অন্তে 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। অদ্য রিমান্ড শেষ হওয়ার পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মোজামেল বাবুকে বিজ্ঞ আদালতে ফরহাডিং সহ প্রেরণ করেন। নতুন কোনো মামলায় মোজামেল বাবুকে সুনারেশ বা গ্রেফতার দেখানোর কোনো আবেদন করা হয় নাই এবং অত্র মামলাটিতে হচ্ছে নতুন করে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। আমরা আমাদের অভিযুক্ত আসামি মোজামেল বাবুর পক্ষে জামিনের প্রার্থনা করি। পাশাপাশি অপর একটি পিটিশন দিয়ে তার সুচিকিৎসার জন্য হচ্ছে গ্রহণ করার জন্য আমরা আবেদন করি এবং বিজ্ঞ আদালত শুনানি অন্তে হচ্ছে জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাবিধি অনুযায়ী ওনার শারীরিক অবস্থা অনুযায়ী হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের জন্য হচ্ছে আদেশ প্রদান করেন। আমরা জামিন শুনানিকালে বিজ্ঞ আদালতকে এটা বলার চেষ্টা করি, এই হত্যা মামলায় মোজামেল বাবু কোনোভাবে জড়িত না, তিনি 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক। কারণ মামলার এজাহারে বলা আছে যে বিগত 18 তারিখে অর্থাৎ 18/8/2024 তারিখে যিনি ভিকটিম লিজা আক্তার 30 থেকে 35 জন পুলিশ ওখানে উপস্থিত ছিল এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গ হচ্ছে অস্ত্রসহ উপস্থিত ছিল, কোনো সাংবাদিক এখানে উপস্থিত ছিল এদের কোনো বক্তব্য নাই। অন্যভাবে বলতে গেলে হচ্ছে মোজামেল বাবু পরিকল্পনা বা ইন্ধনদাতা হিসেবে ও জড়িত আছে এই মর্মে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডে পেয়ে হচ্ছে কোনো কিছু উদ্ধারণ করতে পারেন নাই। কারণ পরিকল্পনাকারী অথবা ইন্ধনদাতা হিসেবে যদি উনি এই মামলায় জড়িত থাকেন তদন্তকারী কর্মকর্তাকে এটা প্রমাণ করতে হবে হচ্ছে উনি যদি ফিজিক্যালি কোথাও পরিকল্পনা কারোর সাথে করে থাকেন, কোথায় অবস্থান করে, কার কার সাথে পরিকল্পনা করছেন, অথবা যদি ডিজিটালি করে থাকেন কোনো ইমেল হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে থাকলে পরিকল্পনা করে থাকলে কার কার সাথে হচ্ছে উনি ইমেল আদান প্রদান করছেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ পাঠাইছেন, এই ধরনের বিষয়টা হচ্ছে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি মোজামেল বাবু যেহেতু একজন ব্যবস্থাপনা পরিচালক, এই মামলার এজাহার এবং ফরহাডিংয়ে কোথাও উল্লেখ নেই যে কোনো সাংবাদিক অর্থাৎ রিপোর্টার প্রতিবেদক বা সিইও অথবা ব্যবস্থাপনা পরিচালক সংবাদ সংগ্রহের আড়ালে প্রতিবেদক হিসাবে সংবাদ সংগ্রহের আড়ালে বা রিপোর্টার হিসাবে সংবাদ সংগ্রহের আড়ালে ওইখানে অস্ত্রসহ গোপন অবস্থান করতেছিলেন, এই ধরনের কোনো বক্তব্য হচ্ছে মামলার এজাহার বা ফরহাডিংয়ে নেই। আমাদের মূল বিষয়টা হচ্ছে সাংবাদিক হিসাবে যদি সাংবাদিকতার নর্মস অথবা ইথিক্স নিয়ে কোনো বিষয় থাকে সেটা ভিন্ন বিষয় হইতে পারে, কিন্তু হত্যা মামলায় হচ্ছে আমাদের অভিযুক্ত মোজামেল বাবু কীভাবে জড়িত এই বিষয়টা কিন্তু রাষ্ট্রপক্ষে উদ্ঘাটন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা সুস্পষ্টভাবে বিজ্ঞ আদালতে বলার চেষ্টা করছি উনি কোনোভাবেই হচ্ছে এই মামলার সাথে জড়িত না, শুধুমাত্র হয়রানি করার জন্য হচ্ছে ওনাকে বিনা দোষে সুস্পষ্ট তত্ত্ব উপাত্ত ছাড়া কাল্পনিক এজাহারের মাধ্যমে এবং কাল্পনিক বক্তব্য দিয়ে ওনাকে এই মামলায় আসামি করা হয়েছে বলে উনি জামিন পর হকদার। বিজ্ঞ আদালত ধৈর্য সহকারে আমাদের সমস্ত বক্তব্য শুনছেন এবং শুনানি অন্তে রাষ্ট্রপক্ষেরও শুনানি অন্তে এবং আমাদের শুনানি অন্তে হচ্ছে মোজামেল বাবুর জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।